হেমাল তরাই ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে। গত 27 জানুয়ারি থেকে 4 দিন ধরে ফুটবল, ক্যারাটে, তীরন্দাজ, তাইকোন্ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজি উত্তরবঙ্গ অজয় কুমার নন্দ, জলপাইগুড়ি রেঞ্জের DIG রাজেশ যাদব, জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি, SJD এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি নূরজাহান বেগম সহ ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় তনুময় বসু, শিশির ঘোষ প্রমুখ। সমস্ত জেলা থেকে স্কাউটিংটা আমরা ফেডারেশন থেকে করব এবং ফার্স্ট কোচ ডেভেলপমেন্ট, গ্রাসরুট ডেভেলপমেন্ট এই জায়গাটাতে আমরা এখন নজর দিচ্ছি। আর মূল এটা আমাদের মূল ইয়ে হচ্ছে সৌরভ গাঙ্গুলি, চিফ প্যাট্রন আমাদের, তার অনুপ্রেরণাতে এবং তার সাহায্যে কিন্তু আজকে ফেডারেশন একটা জায়গাতে দাঁড়িয়েছে এবং সেই জায়গাটা যাতে প্রপারভাবে ইউটিলাইজড হয় আমরা প্রত্যেকে চেষ্টা করছি এবং বড় বড় খেলোয়াড়দেরও এর মধ্যে ইনভলভ করছি, যাতে সাউথ বেঙ্গল থেকে একটা স্কোপ থাকে, নর্থ বেঙ্গলের স্কোপ থাকে না, সেই স্কোপটাকে কীভাবে এনে দিতে পারি ফেডারেশনের তরফ থেকে আমাদের চেষ্টা সেটাই থাকে।